আপনারা হয়তো জানেন কি জানেন না আমি জানি না, অনেকে মুরব্বীরা বুঝবেন, বিজুলিয়া মনোহরপুরে একজন ধনাঢ্য ব্যক্তি ছিলেন যিনি অনেকদিন আগে মারা গেছেন। বর্তমান বাংলাদেশ যখন পূর্ব পাকিস্তান নামে ঘোষিত ছিল এই লোকটার নাম হলো রশিদ মিয়া। কথা কন্যা কে রশিদ সাহেবের নাম শুনেন নাই? বেশি টাকা বাজেয়াপ্ত হয়নি ব্যাংকে, 300 কোটি টাকা বাজেয়াপ্ত হয়েছে। কয়শো কোটি টাকা? আচ্ছা বলেন তো এই টাকায় কোনো কাজে আসলো? কথা কন্যা কে 300 কোটি টাকা ব্যাংকে পড়ে আছে, কেউ আর হদিস নেয় না, ছেলে মেয়ে সব ইংল্যান্ডে থাইল্যান্ডে জার্মানে থাকে। পরে ব্যাংকালারা বলল এই টাকা গরিব মিসকিন এদেশের মানুষের স্বার্থে বাজেয়াপ্ত করে দেওয়া হলো। এখনো গারাগঞ্জের জোনহাটার সেগুন বাগিচা তার, ওই জোনহাটার অধিকাংশ জমি তার, এ খেয়ে যাচ্ছে এদেশের লোকেরা, ঠিক কিনা? আমি একথা কেন বলতেছি, আল্লাহর যদি হয়ে যান এ 300 কোটি লাগবে না, আপনি 3 টাকা থাকলে আপনি ধনী। আর আল্লাহর যদি না হন, কোটি কোটি টাকা থাকলেও আপনার কোনো দাম নাই। আপনারা জানেন এই যে বসুন্ধরা সিমেন্ট, বসুন্ধরা অমক, বসুন্ধরা তমক, এই বসুন্ধরা গ্রুপ বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় বড় ধনী গ্রুপ হলো 3টা। 1 নম্বরে হলো এস আলম গ্রুপ চিটাগাং, এস আলম গ্রুপ বাংলাদেশের সবচেয়ে, এই যে আপনারা যে ফোনে কথা বলেন বাংলা লিঙ্ক, এই যে গ্রামীণ, এ কারা? এই এস আলম গ্রুপের গ্রামীণ। যাই হোক, এদের প্রতি সেকেন্ডে মিলিয়ন মিলিয়ন টাকা ইনকাম। কয় সেকেন্ডে? প্রতি সেকেন্ডে। যাই হোক, বিল গেটসের হাত থেকে যদি 4000 টাকা পড়ে যায় তো সে তুলতে তুলতে ওইরকম 10 গুণ 4000 টাকা ইনকাম হয়ে যায়, এত ইনকাম তার। এখন বলি এই লোকগুলা এই করোনা ভাইরাসে ওই এস আলম গ্রুপের প্রধান যিনি নির্বাহী প্রকৌশলী তিনি মারা গেছেন। বাংলাদেশে যত মানুষ অক্সিজেন গ্রহণ করে, এই যে যত হসপিটালে যত অ্যাম্বুলেন্সে সব অক্সিজেন সরবরাহ করে এস আলম গ্রুপ, এস আলম গ্রুপের প্রধান নির্বাহী প্রকৌশলী তিনি মারা গেছেন অক্সিজেনের অভাবে। আর কিছু বলবো? তাহলে যারা অক্সিজেন সরবরাহ করে তারাই অক্সিজেন পেল না, এই হলো এস আলম গ্রুপ গেল। বসুন্ধরা গ্রুপের যিনি প্রধান ছিলেন, বসুন্ধরা একটা মাদ্রাসা আছে, বিশাল মাদ্রাসা ঢাকার বুকে, নাম করা মাদ্রাসা, আব্দুর রহমান সাহেব তিনি ইন্তেকাল করেছেন, তিনি ওই মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন, ফকিহুল মিল্লাত হযরত আব্দুল মুফতি আব্দুর রহমান সাহেব, উনি ইন্তেকাল করেছেন, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। তা ওই বসুন্ধরা গ্রুপের প্রধান যিনি তিনি বলতেছে হুজুর আপনার একটু আমার একটু দরকার। কি ব্যাপার বলেন? কয় হুজুর আপনার কি লাগবে? সব দেব, আমার পেটে খাবার হজম হয় না হুজুর, একটা আপেল খাই, ওই আপেল যা খায় ওইটাই পিছন দিয়ে বের হয়ে যায়, ভাত খাইতে নিষেধ করছে, জুস খায় ওইটাও হজম হয় না হুজুর, একটু দোয়া করেন। হুজুর বললেন আল্লাহ আপনাকে অসুখ দিয়েছে, আল্লাহই ভালো করবে, তবে দোয়া আমরা করতে পারি, যেহেতু বসুন্ধরা যে মাদ্রাসা ওনাদেরই অবদান। কিন্তু তারপরে হুজুর দোয়া করেছে ছাত্রদের নিয়ে, একটু আল্লাহর কাছে দোয়া করার পরে একটা আপেলের আটকোন অর্ধেক হুজুরকে বলছে হুজুর আপনি নিজ হাতে দেন একটু, নিজ হাতে দেশে ওই আপেলটা কোনো মতো একটু ফিসে ফুসে খাইয়ে একটু হজমের ভাব আইছে। উনি বলতেছে হুজুর আপনি যা চান বসুন্ধরা গ্রুপ থেকে আপনাকে তাই দিয়ে দেওয়া হবে। ও ভাই বলেন তো দেখি, আল্লাহ তাআলা আমাদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন যা খাই সব হজম করাইয়া দেয় কি দেয় না? কি বলেন, দেয় কি দেয় না? গ্রামে এমন লোক আছে আমি নিজে শুনেছি, হাড় হাড্ডি পর্যন্ত খাবারের পরে হাড় পর্যন্ত খেয়ে ফেলে, তারা হাড়ও চাবায় চাবায় ফিনিশ করে পায়, আর ওরা একটা আপেলও খাইতে পারতেছে না। কথা কন না কেন? একটা আপেল খাওয়ার সুযোগ আছে? আহা, তাহলে আমরা ধনী, আমরা আল্লাহ রাসূলের অনুসারী। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের একজন মানুষ পাঠাইছেন, যেই নবী যেই মানুষটা দুনিয়ার সব মানুষের চেয়ে উত্তম চেহারাবান। জোরে বলেন আল্লাহু আকবার। যত নবী আছে, যত রাসূল আছে, যত মানুষ আছে, ইউসুফ নবী পর্যন্ত আপনি ওখানে নিয়ে এসে দাঁড় করাইয়া দেন, আমার রাসূল হলেন শ্রেষ্ঠ চেহারাবান। জোরে বলেন আল্লাহু আকবার। একটু একটু মনোযোগী হন, আমার রাসূল চেহারার দিক দিয়ে শ্রেষ্ঠ। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমার ঘরের চাঁদ, দুনিয়ার মানুষের সূর্য ওঠে সকালবেলা আর আমার সূর্য ওঠে রাতের বেলা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি
এত সুন্দর এত সুন্দর মানুষ, চেহারা দেখতেই শুধু সুন্দর নয়, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাকটা এত সুন্দর করে আল্লাহ তাআলা বানাইছেন। দুনিয়াতে কত নাক, কত মানুষের চিকন নাক দেখে কত মানুষ আফসোস করে, লোকটার নাক ঠিক না। আমার রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা এমন একটা নাক দান করেছেন, কোটি কোটি নাক সাজায় রাখছেন আল্লাহ, ওই নাকের ভিতরে সবচেয়ে সুন্দরতম নাক আমার রাসূলকে আল্লাহ তাআলা দান করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ, কত মানুষের দাঁত আছে ফাঁক, মানুষ বলে তোমার দাঁত ফাঁকালো, আমার রাসূলুল্লাহকে এমন একটা দাঁত আল্লাহ দিয়েছেন যে দাঁত পাটি দুইটা, দুনিয়ার যত দাঁতওয়ালা মানুষ আছি আমরা সবচেয়ে উত্তমতম দাঁত আমার নবীকে আল্লাহ তাআলা দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয় রে ভাই, আমার নবীকে আল্লাহ তাআলা এমন দুইটা চোখ দিয়েছেন, আমার রাসূলুল্লাহ নিজেই বর্ণনা করেছেন মিশকাত শরীফের হাদিসের মধ্যে আসছে, আমরা সামনে তাকাইলে সামনেই ভালো করে দেখতে পাই না, কথা কোন ঠিক কিনা, যুবক মানুষ হইলে একটু দূরে দেখতে পাই, এখন খাবারে এত ভেজাল, ভেজালের ঠেলায় মানুষগুলো এখন দূরেও দেখতে পাই না, একজন সাহাবি ছিলেন 18 কিলোমিটার দূর পর্যন্ত তিনি দেখতে পাইতেন, চিল্লায় বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয় রে মুসলমান, আমার নবী ডেকে বলেন মিশকাত শরীফের সহিহ হাদিসের মধ্যে আসছে, আমি সামনে যেমন দেখি পিছনটাও ওই রকমই দেখতে পাই, মান্না গঞ্জম দর জমিন ও আসমা লেকে গঞ্জম দর কলুবে মমেনা মমেনারা মোমেনারা হর হালত মে জিকির হে মোমেনারা হর হালত মে জিকির হে মোমেনারা হর হকীকত ফিকির হে রুক সর সিজারা বুরকা রুক সর সিজারা বুরকা পর্দা উঠা দো লিল্লাহে মুঝে হুসন খুদা দিদার দেখা দো। ও কলিজার টুকরা মুসলমান, আমার বাজান আমার কলিজার টুকরা যুবক, একটু মনোযোগী হয়ে শোনো, এটা কোন নেতার ভালোবাসার গল্প করতেছি না, এটা কোন নেতৃত্বের বরত্বের গল্প করতেছি না, আমি একমাত্র আল্লাহর রাসূলের কথা বলতেছি, এই নবীর ভালোবাসার কথা বলতে যদি ভাসি হয়ে যায় এরপরেও আমার কণ্ঠ স্তব্ধ করার মতো কেউ নাই। সাধারণ কোন মানুষের কথা বলতেছি না, আমরা দুনিয়ার কোন মানুষের গল্প করি না, এমন এক মানুষের কথা কইতেছি যে মানুষের জন্য বনের পশুরা পাগল, যেই মানুষটার জন্য হাজার হাজার পাগলরা বাংলাদেশের ঘরের ভিতরে শুয়া শুয়া কান্দে, হাজার হাজার মুমিন মুসলমান ঘরের ভিতরে শুয়ে শুয়ে কান্দে, আর মনের ভিতরে বলে ও গো প্রিয় নবী আপনারে দেখতে পারলাম না, একবার যদি দেখতে পারতাম বুকের ভিতরে জড়ায় ধরতাম গো নবী আপনারে সারতাম না, কত পাগল কত পাগল দুনিয়ার বুকে আছে, আপনি যদি রাসূলের পাগল হইতে পারেন, আপনি যদি নবীর পাগল হইতে পারেন, আপনার
আপনার যদি ফাঁসির মঞ্চেও ঝুলায়া দেয় তাও আপনি শ্রেষ্ঠ, জোরে বলেন ঠিক কিনা? নবীর প্রেমে পাগল হয়ে ফাঁসির মঞ্চেও ঝুলতে রাজি, রাসূলের প্রেমে পাগল হয়ে রাসূলের তরিকা মানতে গিয়া জীবন চলে যায় যাক, নবীর তরিকা বন্ধ করা যাবে না, জোরে বলেন ঠিক কিনা? জীবনের যা কিছু হয় হোক, এই জীবনে আজ হলেও মরতে হবে, 70 বছর পরে হলেও মরতে হবে। মুসা নবীর কাছে হযরত আজরাইল এসে ডাক দিয়া বলে, কিছু করার দরকার নাই, সমস্যা নাই, একজন ব্যক্তি মুসা নবী তার কাছে এসে ডাক দিয়া বলে, আজরাইল হুজুর, আপনার তো আল্লাহ তাআলা ডাক দিয়েছে, যেতে হবে আপনাকে। আজরাইল বলো কি, আমার এত বড় কথা তুমি কেমনে বললা? আল্লাহ বলে, আজরাইল মুসারে এভাবে দাওয়াত দিও না, দুনিয়াতে যাদের রাগ আছে, যাদের ক্ষোভ আছে, যাদের খুব বরত্ব আছে, সব মানুষের ভিতরে আমি আল্লাহ মুসাকে দিয়ে দিছি একটা, মুসার বড় রাগ, কত রাগ কত রাগ কত রাগ, এই যে জামা দেখতেছেন একটা পল্ল পরেছি, মুসা আলাইহিস সালাম দুইটা করে জামা পরতেন, মুসা আলাইহিস সালাম দুইটা জামার একটা হলো মোটা সেটা গায়ের ভিতরে, আর একটা হলো পাতলা গায়ের উপরে। আল্লাহ তাআলা যখন উনি রাগান্বিত হইতেন, এত রাগা রাখতেন, একটা কাঁটা যেমন তীরের মতো সোজা হয়ে যায়, উনার পশমগুলো এত খাড়া খাড়া হয়ে যাইত, জামার ভিতর দিয়া পশম একটার পরে আর একটা বাহির হয়ে যাইত। আল্লাহু আকবার বলে এক মহিলারে পাঠাইছে, কারুন যায় বলো মুসা, মুসার কাছে পাঠাইছে, ফেরাউন যায় বলো মুসা, তুমি আমার সাথে জিনা করছো, কি করছে? জিনা করছো মুসা, তুমি আমার সাথে খারাপ কাজ করছো। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম এত রাগি নবী, একবার শুধু ডাক দিয়া বলছে, কি বললা আবার বলো? এই কথা বলার সাথে সাথে মহিলাটা থরথর করে কাঁপতেছে, মুসা আলাইহিস সালামের রক্ত মাখা চেহারা লাল টকটকে, মনে হচ্ছে চোখ দিয়ে রক্ত বের হবে, এত রাগি নবী, রাগার ঠেলায় মহিলা সত্য বলে ফেলছে, কই হুজুর মিথ্যা বলেছি আমি, মাফ চাই, আমাকে আপনার অপবাদ দেওয়ার জন্য ব্রাউন টাকা দিয়ে পয়সা দিয়ে পাঠাইছে। আমার রাসূল কেমন ছিলেন দেখেন, এ হলো মুসা আলাইহিস সালামের কথা বললাম। আমার নবী চেহারার দিক দিয়ে সবচেয়ে শ্রেষ্ঠ চেহারা বান আমার রাসূল, জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জানা এসা নিজেই বলছেন, হযরতে ইউসুফ নবী চেহারা দেখে ইউসুফ আলাইহিস সালামের প্রেমে পড়েছিলেন, মিশরের আজিজ যিনি মিশরের প্রধান যিনি মন্ত্রী তার স্ত্রী এই জুলাইখা প্রেমে পড়ার পরে মিশরের লোকেরা বলল, কি ব্যাপার, একটা সাধারণ ছেলের প্রেমে জুলাইখা কেমনে প্রেমে পড়লো, এটা তো হয় না। এ জুলাইখা তুমি কি পাগল, টাকা পয়সা ঘর বাড়ি বিল্ডিং থুয়া কেন বাচ্চার প্রেমে পড়লা? মিশরের সব নারীদেরকে বোঝানোর জন্য এবার জুলাইখা ডাক দিয়ে বলে, আসো তোমরা আমার ঘরের ভিতরে মেহমান হও। মেহমান হইয়া নিজের হাতের উপরে একটা করে আপেল দিলেন, একটা করে ছুরি দিলেন, বললেন যে নাও কাটতে থাকো কাটতে থাকো, কাটতে আছে আর ইশারা করে বললেন, ও ইউসুফ আসো সামনে দিয়ে একটু হাইটা চলে যাও, কোনো দিকে তাকাবা না। মিশরের নারীরা ইউসুফের দিকে তাকাইল, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের দিকে তাকানোর পর মিশরের নারীরা ইউসুফের চেহারায় পাগল হয়ে গেল। মিশরের নারীরা কিছুক্ষণ পরে তাকায় দেখলো ইউসুফ ঘরের ভিতরে চলে যায়, এক দরজা দিয়ে বের হয় আর এক দরজায়, ডাক দিয়ে বলে, ও জুলাইখা কি দেখাইলা, আমরা এরকম মানুষ পৃথিবীতে কোনো দিন দেখি না। আল্লাহু আকবার, জুলাইখা বললেন তোমরা মানুষ দেখনি ভালো কথা, এবার বুঝছো কেন পাগল হইছি আমি? কই বুঝেছি। কই তোমাদের হাত দিয়ে রক্ত পড়ে কেন? কই তাই তো, তার মানে ওরা কাটতেছিল কাটতেছিল, ওদের আপেল কাটা শেষ, আপেল শেষ হাতের মধ্যে ফোস চলতেছে ওরা জানেই না। আমার নবীজির কলিজার টুকরা স্ত্রী আমাদের মা,
আম্মা জানা আয়েশা বলেন আমার কলিজার টুকরা স্বামী তোমাদের সকলের নবী তোমরা যদি তারে দেখতা আমি যেমন তাকে কাছ থেকে পাইছি আরে মিশরের নারীরা হাত কাইটা ফেলছো আমার রাসূলকে দেখলে কলিজা কাইটা ফেলতা কখন যেন কলিজা কাইটা যাইতো টের পাইতা না নারী তাকবীর আমরা সেই নবীজির উম্মত জোরে বলেন ঠিক কিনা এক কলিজার টুকরা আমাদের বড় মূল্য আছে গো ভাই আমি যে আয়াতে কারিমার তাফসীর বলতেছি আয়াতের মধ্যে লিখছে তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখেছে আমার নবীজির উম্মতের মূল্য কত নবীজি যখন জান্নাতের দিকে যাবে আমার রাসূলুল্লাহ জান্নাতে এখনো যায় নাই আদম নবী তার উম্মত নিয়ে দাঁড়ায় আছে এক পাল দিয়ে রিলিফের সাল নেওয়ার মতো হযরত নূহ নবী দাঁড়ায় আছেন শীষ নবী দাঁড়ায় আছেন হযরত ঈসা নবী দাঁড়ায় আছেন মুসা নবী দাঁড়ায় আছেন ইসহাক নবী দাঁড়ায় আছেন আইয়ুব নবী দাঁড়ায় আছেন জাকারিয়া নবী দাঁড়ায় আছেন জুলকিফ নবী দাঁড়ায় আছেন যত নবী রাসূল আছে সব তার উম্মত নিয়ে দাঁড়ানো জিজ্ঞাসা করবে ও জান্নাতের গেটম্যান কেন তোমরা জান্নাত খুলতেছো না গেটম্যান বলবে একটা ব্যক্তি আছে তার কাছে চাবি আমাদের কাছে চাবি নাই হযরত আদম নবী জিজ্ঞাসা করবে সেই লোকটাকে ওই গেটম্যান বলবেন উনি আর কেউ না আখেরি জামানার পয়গম্বর শেষ জামানার উম্মতের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ নাম জপলে পরে এতই মধুর লাগে এই নামে যে এত মধু কে জানি তো আগে মুহাম্মদ নাম জপলে পরে বলেন এতই মধুর এই নামে যে এত মধু কে জানি তো আগে মুহাম্মদ নাম জপলে পরে ইয়া তোই মধুর লাগে এই নামে যে এত মধু কে জানি তো আগে মুহাম্মদ নাম জপলে পরে মুহাম্মদ পার হইয়া যাবে মুহাম্মদ নাম জপলে পরে এতই মধুর লাগে এই নামে যে এত মধু কে জানি তো আগে মুহাম্মদ নাম জপলে পরে লা ইলাহা কলিজার টুকরা মুসলমান ভাইরা আমার নবীকে আল্লাহ তাআলা পৃথিবীতে যত হাত দিয়েছেন আমার রসুলুল্লাহর হাতখানার মতো হাত পৃথিবীতে আর আর কাউকে দেয় নাই আমার রসুলের ঠোঁটের মতো ঠোঁট আর দুনিয়ায় নাই কিছু কিছু ছোট ছোট বাচ্চারা আছে দেখবেন ঠোঁট দুইটা গোলাপের পাপড়ির মতো লাল টকটকে দেখতে মনে চায় একদিন দেখলাম ফেসবুকের মধ্যে একটা ছোট্ট মেয়ে মা মা বলে বাবা বাবা বলে ডাকতেছে মনে হচ্ছে যেন এই মাত্র জন্ম নিয়েছে আর ঠোঁট দুইটা এমন গোলাপের পাপড়ির মতো চায় চায় দেখতেই মনে চায় সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে
আমাদের নবী যখন ঠোঁট দুইটা এইভাবে করে নড়াইতেন মনে হইতো যেন আমার নবীর ঠোঁট দিয়া দাঁতের ফাঁকা জায়গা দিয়া নূর ছটকাইতাছে। শুধু তাই নাই রে মুসলমান, আমার নবীর চেহারা শুধু সুন্দরই না, নবীর মাথায় এমন চুল ছিল যা দুনিয়ার মানুষের আর ওই রকম চুল হবে না। নবীজি যেভাবে শীতে কাটতেন ওই রকম আর কেউ কাটতে পারে নাই। আমার নবীর শুধু চেহারাই সুন্দর না, অমস্ত সমস্ত বডি মাথা থেকে পা পর্যন্ত সবকিছু রসুলের সুন্দর। ও মুসলমান শুধু তাই নয়, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবকিছুই ছিল বরকতময়।